বেদাতি হুজুর বসে বসে খুতবা দেয়। আমরা বলি যে আপনি বসে বসে কি করেন ওই সময়? এই যে বসে বসে বাংলায় খুতবা এক দেড় ঘন্টা দিলেন, আছে কোন জায়গা? কয় এইদিকে খুতবা না কি, যা হলো বয়ান। খুতবা না এটা কি? বয়ান। তার মানে একটা লোক এক ঘন্টা বক্তব্য দিয়ে বলতেছে কি জানেন, যে আমি বক্তব্য লম্বা করব না, কেননা আপনাদের সামনে এখন বয়ান হবে, এই জন্য আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। বোঝা কি যাচ্ছে? তার মানে বয়ান যে খুতবা যে ওয়াজ যে আরবিতে তার একই নাম। কি আলাদা নাম আছে? খুতবা কয়টা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে? কয়টা? দুইটা। এই দুইটা কি বাংলা ভাষায় হবে না আরবি ভাষায় হবে? এই যে কেদিন ঠকে গেল, বাংলা বলছে। আমাদের উপর যারা অপবাদ দেয় যে আমরা বাংলায় খুতবা দেই, ও পৃথিবীর বিদাতীরা তোমরা আমাদের উপর অপবাদ দিলে আমরা বাংলায় খুতবা দেই না, আজকে চ্যালেঞ্জ করলাম, আমরা বাংলায় খুতবা দেই না, কেননা শুধু বাংলাদেশেই আহলে হাদিস আছে, এই কথা তুমি বলতে পারো না, বরং তোমার তরিকা বর্ডারের ওই পার চলেই না, তুমি পাগলামি করতেছো। সারা দুনিয়ায় বাংলাদেশ ভারত পাকিস্তান সারা সালাফি মানহাজের মানুষের সংখ্যা আলহামদুলিল্লাহ অনেক বেশি। ইন্দোনেশিয়ায় যে ভাই আছে আহলুল হাদিস, ও কি বাংলা ভাষায় খুতবা দেয় না ইন্দোনেশিয়ান ভাষায় দেয়? চায়না যে ভাই আহলে হাদিস আছে, সে কি চাইনিজ ভাষায় খুতবা দেয় না বাংলা ভাষায় খুতবা দেয়? লন্ডনে যে আছে, সে কি লন্ডনি ভাষায় খুতবা দেয় নাকি বাংলা ভাষায় খুতবা দেয়? বোঝা গেল, ভাষা আমরা বাংলায় খুতবা দেই না, ইংরেজি খুতবা দেই না, আরবিতে খুতবা দেই না, আমরা খুতবা দেই মাতৃভাষায়, যাতে আমাদের সামনে যারা আছে তারা আমাদের কথাটা পুরাটা বুঝতে পারে। কথা কি বোঝা যাচ্ছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিল লিয়ুবাইয়িনা লাহুম, আমি আপনাকে রসুল করে পাঠাইছি, কিতাব দিয়েছি আপনার নিজস্ব মাতৃভাষায়, যাতে আপনার সামনের মানুষজন আপনার কথা বুঝতে পারে। সুবহানাল্লাহ, কি বক্তব্য দিয়ে যাচ্ছে আরবিতে! বলতেছে কুল্লু বেদাতিন দলালা, নামাজের পরে বসবেন মিলাদ আছে। এই হলো বেদাতি খুতবার প্রভাব। আর যদি মাতৃভাষায় খুতবা দিত, বলতো কুল্লু বিদাতিন দলালা, সালাতের পরে ফরজ সালাতের পর সম্মিলিত মুনাজাত করা বিদাত। ওখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো বসে বসে 33টা মাসনুন জিকির অন্তত 15-20 মিনিট ভরে তুমি করো, এ কথা বলতো। যদি বুঝতো কুল্লু বিদাতিন দলালা আরবিতে আরবির মতো করে না বলে অনুবাদ করে মানুষের সামনে বলতে হবে, তাহলে বলতো খবরদার কেউ মিলাদ পড়বেন না, দরুদ পড়বেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশার, একবার যদি কেউ দরুদ পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টা রহমত তার উপরে নাজিল করেন, 10টা গুনাহ মাফ করেন এবং 10টা মর্যাদা তাকে লম্বা করে দেন। সুবহানাল্লাহ। আপনাদের সামনে আমাদের একটা প্রশ্ন, বিসমিল্লাহ বলে মদ খেলে কি মদ জায়েজ হবে? ডান হাতে মদ খেলে কি মদ জায়েজ হবে? তিন নিঃশ্বাসে যদি কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে খায় আদবের সাথে মদ হালাল হবে? না। পণ্য যদি হালাল হয়, হিন্দুর দোকানেও হালাল, মুসলমানের দোকানেও হালাল, পণ্য যদি হারাম হয়, একেবারে পাগড়ি পরা জুব্বা গায়ে দেওয়া হাজির দোকান থেকে হাকিমপুর জর্দা কিনলে যেমন গুনাহ হবে, একটা অমুসলিমের দোকান থেকে কিনে খেলে একই গুনাহ হবে না কম বেশ হবে? কথা বলে না, একই গুণা হবে না কম বেশ হবে? তাহলে আমাদের বাঁচতে হবে শিরিক থেকে, বাঁচতে হবে বিদাত থেকে, মনে থাকবে ইনশাল্লাহ। আমাদের খুব দুঃখ, এখনো পর্যন্ত বাপ বলে গেছে মুসলমান, দাদা বলে গেছে মুসলমান, এখনো পর্যন্ত ওই গতির উপরে আছি। বলেন তো আমি আহলে হাদিস, অথচ আমি সুদ খাই, এই কথা বলার কি আর সুযোগ থাকলো যে আমি আহলে হাদিস? আমি আহলে হাদিস, অথচ আমি টাকনুন নিচে কাপড় পরি, আমার মুখে দাড়ি নাই, এটা কি আমি আহলে হাদিস হলাম? মানুষ মনে করে নিয়েছে আহলে হাদিস শব্দের অর্থ আমিন বলা, জোরে করে রফউল ইয়াদাইন করা, বুকে হাত বাঁধা, পায়ের সাথে পাও মিলে সালাত আদায় করা, তাবিজ গলায় না নেওয়া, মিলাদ না পড়া, হাতে গুনা দৃশ্যমান কয়েকটা আমল করার নাম মনে হয় আহলে হাদিস। জি না, আহলে হাদিস শব্দের অর্থ জীবনের প্রতিটা ক্ষেত্রে বালে ঘর পর থেকে কবরে ঢোকার আগ পর্যন্ত সুস্থ মস্তিষ্ক আল্লাহ যতদিন রাখে জিন্দেগিতে নবীর সুন্নাহ বিরোধী কোনো কাজ করবে না, আমল করবে এবং আমলের চেষ্টা করবে, এর নাম হলো আহলুল হাদিস। ফু দিয়ে কি জান্নাতে যাওয়া যাবে? ফু দিয়ে জান্নাতে যাওয়া যাবে কিনা জানি না, তবে একটা কুকুরকে পানি পান করানোর কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে একটা মহিলাকে আল্লাহ জান্নাত দিবেন।
ফোঁ দিয়ে জাহান্নামে যাওয়া যাবে কিনা তা জানি না, তবে টাকনুর নিচে মাত্র চার আঙুল কাপড় ঝুলিয়ে দেওয়ার কারণে, এইটুকু অপরাধের কারণে একজন জাহান্নামে যাবে, এটা আমরা হাদিস থেকে পাই। মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিন নার, টাকনুর নিচে যারা সর্বদা প্যান্ট পায়জামা লুঙ্গি পরে থাকে তারা যাবে জাহান্নামে। হাদিসের রাবি হইল আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আজ আমাদের সমাজে একদল হক্কানি উলামায়ে কেরাম নামধারী লম্বা টুপিওয়ালা আল্লামা তারা প্রকাশ্যে বলে আমাদের ঐক্য দরকার, ছোটখাটো বিষয় নিয়ে দ্বিমত করা যাবে না, টাকনুর নিচে কাপড় না উপরে কাপড়, মিলাদ দ্বারা পরব না বসে পরব, নবী নূরের তৈরি না মাটির তৈরি, সুন্নি না বেরোলবি, এগুলো নিয়ে বাড়াবাড়ি করার দরকার নাই, আসো আমরা সব এক হয়ে যাই। সবচাইতে বড় প্রতারক হলো তারা, যার সাথে আমার আল্লাহতে অমিল তার সাথে আমার কিসের ঐক্য হবে? ঐক্য হতে হবে কোরআন এবং সহিহ হাদিসের সাথে, কি বলেন? একটা লোক বলতেছে আমার আল্লাহ আমার কলবের ভিতর ঢুকে গেছে, আমি বলতেছি আমার আল্লাহ নিজেই তার পরিচয় দিচ্ছে, সূরা তহা 20 নম্বর সূরার 5 নম্বর আয়াত, আর রহমানু আলাল আরশিস্তাওয়া, আমি আল্লাহ আমি রহমান, আমি আসি কোন জায়গা ক্লিয়ার করে দিলাম, আমি আসি সবচাইতে উপরে সপ্তম আসমানের উপরে, হুজুর বলতেছে আমার কলবে আল্লাহ, আপনি বলেন তো দেখি ঐক্য কিভাবে করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে পৃথিবীর মানুষ যে যেখান থেকে তোমরা আমাকে সালাম দাও আমি সালামটা শুনি, তবে সরাসরি শুনতে হবে সেটা জরুরি না, তুমি কে আমি কে তুমি কোন জায়গা আমি কোন জায়গা সেটা জরুরি না, সালাম পৌঁছানোর জন্য নির্দিষ্ট রহমতের ফেরেস্তার অভাব নাই, তুমি যেখান থেকে এই পৃথিবীর এক জায়গা থেকে বলো আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, বলার সাথে সাথে তোমার উপরে 10টা রহমত নাজিল হয়ে যাবে। একটা লোক বলতেছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এই দরুদ চলবে না, এই দরুদ হলো নামাজের দরুদ, নামাজের বাইরে এই দরুদের দাম নাই, নামাজের বাইরে চলবে ইয়া নবী সালাম আলাইকা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা নাবিয়ানা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ, কিভাবে ঐক্য করব তাই বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে বাবু যিকরি বাদাস সালা, অধ্যায় হলো ডানে বামে সালাম ফেরানোর অধ্যায়, শেষে হলে কি করবে? সঙ্গে সঙ্গে বলবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, কত কিছু আল্লাহকে বলা যায়, লম্বা সময় বসে বসে মাসনুন জিকির করতে হবে, এটা হলো আমার ঐক্য। তোমার ঐক্য হলো ডানে বামে সালাম ফেরায় মাথায় হাত দিয়ে কি দানো পড়া, কিভাবে ঐক্য হবে তুমি বলো? আমার নবী মানুষ, আর মানুষ যে ইন্নি খালিকুম বাশারাম মিন তিন, মানুষ হলে তাকে মাটির তৈরি হতেই হবে, সে বাধ্য, মাটির তৈরি না হয়ে মানুষ হওয়া যাবে না, মানুষ হতে হলে মাটির তৈরি ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আমাদের নবীর আব্বা ছিল, আমাদের নবীর মা ছিল, আমাদের নবী ব্যথা পেলে তার চোখ দিয়ে পানি আসছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গা থেকে রক্ত ঝরেছে, তিনি কষ্ট পেতেন, তার ঘাম হতো, রোদে গেলে তিনি গরম কষ্ট পেতেন, ঠান্ডা লাগলে তার গায়ে চাদর লাগত, এই নবী কি করে নূরের তৈরি হতে পারে? আপনার হুজুর বলতেছে আল্লাহ নবীকে যে মাটির তৈরি বলবে তার বউ তালাক, কিভাবে তার সাথে আমার ঐক্য হবে? যেই হুজুর আব্বাসি নাম দিয়ে বলুক আর আরেক নাম দিয়ে বলুক, বলতেছে যে বলবে মিলাদ পড়া বিদাত তার বউ তালাক, তালাক দেওয়া লাগবে না অটো তালাক, এর সাথে আমি কিভাবে ঐক্য করব? ওর সাথে তো আমার কোনোদিনও মিল হবে না, ঐক্য হবে কিভাবে? ওর সাথে আমার ফাউন্ডেশনেই তো গড় মিল। আমার আল্লাহ বলেছে পৃথিবীর পীর ফকির ঠাকুর দালাল ফালাল সব কবর দাও, ওয়ালাউ আলামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খাইর ওয়া মা মাসানিয়া সু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শেখায় দিচ্ছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আমি গায়েব জানি না, আমি গায়েব জানি না, আল্লাহ ছাড়া গায়েবের মালিক আছে তাকে, আমি যদি গায়েব জানতাম তাহলে আমি জোর করে আরো বেশি কল্যাণ নিতে পারতাম মন মতো, কোনো অকল্যাণ কোনো মন্দ আমাকে ছুঁতে পারতো না, আমার কেন কষ্ট হবে, আমি কেন যুদ্ধে মার খাবো, আমাকে কেন আবু জেহেল গালি দেবে, আমাকে কেন এত কষ্ট ভোগ করতে হবে, আমাকে কেন আবু লাহাব গালি দেবে, আমাকে কেন উদ্বা সাহেবা কষ্ট দেবে, আমি যদি গায়েবের মালিক হতাম পরিস্থিতি তো আমি আগেই জানতে পারতাম, আমি গায়েব জানি না, এটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আপনার কবর পূজারী হুজুর বলতেছে আমার পীর দুনিয়া থাকতে যেমন সব হাল বুঝতে পারত, মরার পরেও আমার পীর সাহেব জিন্দা কবরে আমি যা বলবো পীর আমার তাই শুনবে, কিভাবে তার সাথে আমার ঐক্য হবে? ও আল্লাহকে মানে না, আমি আল্লাহকে মানি কিভাবে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যা দরকার আল্লাহর কাছে চাও, আপনার পীর বলতেছে তুমি গুনাহগার, নিজের মেয়ে নিজে বিয়ে দেওয়া যায় না, নিজের গরু নিজে বিক্রি করা যায় না, দোতলায় উঠতে গেলে সিঁড়ি ছাড়া হয় না, কিভাবে তুমি চেয়ারম্যানের সাথে সরাসরি দেখা
করবে, মেম্বারের সিগনেচার ছাড়া উপজেলা চেয়ারম্যানের কাছে যাবে কিভাবে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অনুমতি ছাড়া কিভাবে তুমি এমপির সাথে দেখা করবে, যদিও তোমাকে চেয়ারম্যানও চেনে না, যাবে কিভাবে? এই যদি দুনিয়া হয়, আল্লাহর কাছে তুমি দেখা করবে, আল্লাহর কাছে তোমার গুনাহ ক্ষমা নিবে, তোমার মতো পাপীকে কি আল্লাহ শোনে? একটা ঠাকুর ধরো, দালাল ধরো, পীর ধরো, মাসখানে উনি আল্লাহকে বলে দিলে আল্লাহ শুনবে, এটা হলো তার আকীদা। আর আমার আকীদা হলো, আমার জুতার ফিতাও যদি ছিঁড়ে যায়, আমি মুসির কাছে যাওয়ার আগে এই কথাটা আল্লাহকে বলবো, আল্লাহ এদের মোজার জুতা, জুতার ফিতা যে ছিঁড়ে গেল, তুমি একটু সহজ করে দাও আল্লাহ। আমার যদি পরপর দশটা মেয়েও হয়, তবু আমি বলবো আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক যেমন তুমি, ছেলে দেওয়ার মালিকও তুমি, তুমি আমাকে ভালোবেসে যদি মনে করো আমার বাজেটে থাকে একটা ছেলে তুমি দাও আল্লাহ, আমি আল্লাহকেই বলবো। আরো ১৫টা যদি মেয়ে হয়, তবু আমার আফসোস নাই, বাজেটের ক্ষমতা আমার না, আমার আল্লাহ যা তকদিরে লিখে রেখেছে তাই হবে। পরপর তিনটা মেয়ে হয়েছে, সহ্য করতে পারে নাই, শাহাদালালের মাজারে গিয়ে পচা পানি এক নিঃশ্বাসে গালে দিয়ে খাচ্ছে, আর চিংড়ি মাছ মাথায় করে দৌড়াচ্ছে, শাহাদালালের মাজারের পানি নিয়ে কপালে ডলে, ওর সাথে আমার ঐক্য হবে কিভাবে? আপনি আমাকে বুঝায় দেন, আমি আজই ঐক্য করব। একটা গ্লাস দেন তো, এই মকটাই দেন, চা খাওয়ার জন্য। এটার নাম কি? কি রাগ করতেছেন নাকি? ওয়াজ কি কাজ করবো তো কথা বলবেন ইনশাল্লাহ। তাহলে এটাও একটু খুলি, যাতে আমাদের কষ্ট গরম খুব বেশি না লাগে। এটার নাম কি? কাপ। এর ভিতরে আপনি মনে করেন সামান্য কয়েক দানা চর্ম নাই, সামান্য কুসুম গরম সুন্নি, সামান্য একটু বেরোলবি, এই পাশ থেকে একটু রেসবি, একটু কাদেরি, একটু ভান্ডারি, একটু রশি, সামান্য একটু আহলে হাদিস, একটু মালে কি, একটু সাফি, একটু হাম্বলি, একটু সৃষ্টি, একটু নকশাবন্দি, ১২৬ তরিকা সিরিয়াল করতে করতে এর ভিতরে ১২৫০ তরিকা ঢুকায় দিলাম, ঐক্য হইল না? বোঝেন না, আমি তো সব ঢুকাই দিলাম, ঐক্য হবে না কেন? এর ভিতরে সামান্য একটু আহলে হাদিসও আছে, হানাফিও আছে, মালিকিও আছে, শাফিও আছে, হাম্বলিও আছে, সৃষ্টি আছে, নকশাবন্দি আছে, মোজাদ্দেদি আছে, সোহরাবর্দি আছে, সমস্ত তরিকা নিয়ে এসে আমি একটু ঘটন মারি দিলাম। ঘটন মারা কি বোঝেন আপনারা? গোলা দিলাম, তাহলে ঐক্য হইল না মনে হয় নাকি? আপনার ওই বড় হুজুর, আপনার ওই আল্লামা, আপনার ওই চিৎকার চেঁচামেচি করা নারায়ে তাকবীরের গ্রুপ তো আমাদেরকে বলে দিয়েছে, তোমরা ফেতনা করো না, আসো আমরা সবাই মিলে ঐক্য হই। এই যে গিলাসেদা দেখালাম, ওই ঐক্য চাচ্ছে ও। আর আমি বলি কোনটা? পৃথিবীর সমস্ত মানুষ যদি শেরেক করে, আমি করব না, এটার নাম হইলো ঐক্য। আমার চোখের সামনে যদি আমার চাচাতো ভাই জেনা করে, আমারও সুযোগ আছে জেনা করার, আমি করব না, এর নাম হইলো কোরআন হাদিসের সাথে ঐক্য। আমার চোখের সামনে আমার গ্রামের ৯৯৯ জন লোক যদি জেনা করে, আমি করব না, এর নাম হইলো ঐক্য। পরিস্থিতি যত জটিল হোক, কোরআন হাদিস হুবহু মেনে নেওয়ার নাম হইলো ঐক্য। আমি এ কথা বলবো না, একটা গ্রামে মিলাদ আছে, সমস্যার কি আছে? আমি যদি মিলাদের বিরুদ্ধে ফতোয়া দেই, এই সমাজে মারামারি লাগবে, লোকজন আবার ভাগ হয়ে যাবে, আমি উম্মতের এক করার স্বার্থে আমিও মিলাদ শুরু করে দেই, তুমি মানুষই না। তুমি ইব্রাহিম আলাইহিসসালাম এবং সারার দিকে তাকাও, পরিস্থিতি কত জটিল হলে স্বামী স্ত্রী দুইজন মুসলমান তবু বলেছে আল্লাহ ভরসা, অন্য কোনো লোকের কাছে সাহায্য চাই নাই। এখন এমন কোন পরিস্থিতি আসে নাই, কবর পূজারীর সাথে, শিয়ার সাথে, খারেদি মানহাদের লোকের সাথে গলায় গলায় সোনা দেব আর বলবো কোনো সমস্যা নাই, তুমি আর আমি তো একই। এই যে আমার পাশে শিক্ষিত লোক বসে আছে, জিজ্ঞাসা করেন শিয়া কত খারাপ, তারা কুকুরের নাম রাখছে আবু বকর, সহ্য করা দেয়, মুখে আনা দেয়, বলেন এ কথা বলেন না। আপনি এখন নেটে টান দেন, এখন গুগল করেন, এখন তাদের বই লেখেন, প্রত্যেকটা দিন সলাতে আল্লাহর কসম তারা হাত তুলে দোয়া করে, আল্লাহ আয়েশার উপরে তুমি গজব দাও গো আল্লাহ, একে সহ্য করা যায়? এ কথা কারা বলে? আর শিয়া প্রেমিক মওলানা আমাদের এই দেশে না, এই মাঠেই ভরা আছে শিয়াদের বিরুদ্ধে। মানে সৌদি আরবের একটা আলেম মরে গেলে কোনো সমস্যা নাই, তাওহীদের খেদমত যাদের দ্বারা হচ্ছে, বড় বড় দায়ী মরে গেলে কোনোদিন একটু কাঁদে না, ওই কবর পূজারী শিয়া অমুসলিম, ওদের দেশে যেদিন প্রধানমন্ত্রী পরিবর্তন হয়, আমাদের দেশের সবচেয়ে বড় আল্লামার জাত পোস্ট লেখছে, ওহে আমাদের রাহবার, তোমাকে আমরা বাংলাদেশ থেকে জানাই স্বাগতম। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আমরাও ধরে নিলাম তুমিও শিয়ার প্রয়োজনে তৈরি। এ কোন লজ্জার কথা! সারা ইরাক ইরানে
কোনো বাচ্চার নাম সহজে আপনি উমার পাবেন না, উমার পাবেন না, ওসমান পাবেন না, আলী পাবেন না, কি পাবেন, আলী পাবেন, হোসাইন পাবেন, হাসান নাই। কি বোঝা যাচ্ছে? পাক পন্দাতনের নাম অন্যান্য নাম ঠিক আছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলতেছে জিনাখোর, আস্তাগফিরুল্লাহ, কি মানি নেওয়া যায়, সহ্য করা যায়, বাথরুমে ঢুকবে পাপস, কি বলেন পাপস না, টয়লেটে ঢুকবেন পাপস, বাড়িতে ঢুকবেন পাপস, যেখানে ময়লা মুছে তারপরে ঘরে ঢুকবেন, এই ময়লার পাপসে লেখা ইয়া উমার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, একে সহ্য করা যায়, টয়লেটের ভিতরে লেখা ইয়া উসমান, আপনি এখন নেটে লেখেন সহ্য করতে পারবেন, এত খারাপ কথা। ইন্টারভিউ নিতে গেছে, গিয়ে একজন সুন্নি, সুন্নি মানে আবার এই জিলাপি খাওয়া গরম সুন্নি না, মানে দিন ধর্ম যারা বোঝে, এইরকম একজন সাংবাদিক একজন শিয়া যুবকের কাছে বলতেছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে কিছু বলুন, ও বলতেছে আগে প্রশ্নই হয় নাই, কথা ঠিক করেন আগে, রাদিয়াল্লাহু আনহু বলা যাবে না, বলা লাগবে হলো লানাতুল্লাহ আলাই, সহ্য করা যায়, এই লোকের সাথে আমার ঐক্য হবে, বলেন আপনি ঐক্য হবে, যেই লোক বলতেছে আব্দুল কাদের জিলানি এমন একটা বড় প্লেয়ার, এমন একটা গাউস, আজকে তুমি বেঁচে যাচ্ছ, এমন একটা সময় ছিল তার নাম যদি বিনা ওযুতে মুখ দি খালি একবার নেছে গলাই থাকতো না, এতে আজকে শুনলাম, আজকে আজকে একটা হুজুর বলতেছে কি করা যায়, পরিস্থিতি যখন জটিল, মিনিটে মিনিটে মানুষের মাথা কেটে পড়ে যাচ্ছে, গ্রামে হইচই পড়ে গেল, তখন নাকি গাউসুল আজম দোয়া করছিল কবর থেকে ঠেলি উঠে বাড়ায়, ওরা আবার মালা বাড়ায় মিনিটে মিনিটে, কবর থেকে ঠেলি বাড়ায়, ডেলিভারি হয়নি আবার বাড়া আসে, আসে কিনা, বলতেছে যে আল্লাহ আমার কাদেরিয়া তরিকার লোককে আপনি বাঁচান, মানুষ হিসেবে ভুল ভ্রান্তি করে বিনা ওযুতে আমার নাম নেছেই আপনি মাথাটা ফেলা দিয়েন না, আপনি একটু মাফ করে দেন। আল্লাহ তখন বলল তোমার নামের সাথে বিয়াদবি করলে আমি সহ্য করব কিভাবে, অন্তত গা থেকে একটা পশম হলেও আমি খুলে ফেলবো। এখনো পর্যন্ত যদি কেউ বলে হে আব্দুল কাদের জিলানি অজু যদি তার না থাকে, তার গা থেকে একটা করে পশম পড়ে যায়, আল্লাহর কসম তার মুখ দিয়ে বের হচ্ছে, ও হলো টাইটেল পাশ মাওলানা, তাহলে জাতি কার কাছে যাবে আপনি একটু বলেন।